করা যায় নার্সিংয়ের অ্যাডমিশন টেস্ট নিয়ে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টাস বোর্ড একটি নোটিফিকেশান দিয়েছে সেই নোটিফিকেশানটি আজ আমরা আলোচনা করব যেটা জানা একান্ত প্রয়োজন যারা উচ্চ মাধ্যমিকে আর্টস নিয়ে পড়েও নার্স হতে চান চলো সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে সবার আগে প্রথম ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায় নার্সিং নিয়ে দুটি কোর্স করানো হয় আর এই দুটি কোর্সের অ্যাডমিশন টেস্টের জন্য ফর্ম ফিল শুরু হচ্ছে প্রথম কোর্সটি হলো এ এন এম অর্থাৎ অক্জিলারি নার্সিং মিডওয়াইফার কেবলমাত্র মহিলাদের জন্য অন্যটি হলো জি এন এম অর্থাৎ জেনারেল নার্সিং মিডওয়াইফারি যেটা পুরুষ ও মহিলাদের জন্য চলো জেনে নেওয়া যাক কোর্স দুজির জন্য কি কি যোগ্যতা দরকার প্রথম যোগ্যতা হলো শিক্ষার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে দ্বিতীয় যোগ্যতাটি হলো শিক্ষার্থীকে দ্বাদশ শ্রেণী বা ক্লাস টুয়েলভ পাস্ট হতে হবে অথবা ক্লাস টুয়েলভের পরীক্ষা দিচ্ছে এমন শিক্ষার্থীও এই পরীক্ষায় বসতে পারবে শিক্ষার্থীকে অবশ্যই সতেরো বছর অথবা তার বেশি বয়স হতে হবে এছাড়া এ এন এমের ক্ষেত্রে শিক্ষার্থীকে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ কমপক্ষে পাঁচ বছর গ্রাম পঞ্চায়েতে বাস করতে হবে এছাড়া কি এছাড়া শিক্ষার্থীকে বাংলা পড়তে ও বাংলা লিখতে জানতে হবে এছাড়া দ্বাদশ শ্রেণীতে শিক্ষার্থীকে অবশ্যই ইংরেজিতে চল্লিশ পার্সেন্টের বা তার বেশি নাম্বার পেতে হবে যদি কেউ চল্লিশ পার্সেন্ট বা তার বেশি ইংরেজিতে না নাম্বার পায় তাহলে সে এলিজেবেল নয় এই কোর্সটির জন্য চলো এবার আমরা যোগ্যতা জানলাম ক্লাস টুয়েলভ পাশ হতে হবে উচ্চ মাধ্যমিক আর্টস নিয়ে অথবা সায়েন্স নিয়ে অথবা কমার্স নিয়ে যে স্ট্রিমে পড়ুক না কেন তারা এই কোর্সের জন্য যোগ্য এখন চলো জেনে নেওয়া যাক পরীক্ষার বিষয়সূচি কী অর্থাৎ কি কি বিষয়ের উপর ভিত্তি করে আমাদের এই পরীক্ষাটা হবে পরীক্ষার বিষয়গুলির মধ্যে প্রথম হল বিজ্ঞান এই জীবনবিজ্ঞান নবম ও দশম শ্রেণীর থেকে পড়বে এই জীবনবিজ্ঞান পঁচিশ নাম্বারের পড়বে দ্বিতীয়ত ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য নবম ও দশম শ্রেণী থেকে পনেরো নম্বর পড়বে তৃতীয়টি হল অ্যারিথমেটিক বা গণিত যেটি পাঁচ নম্বর মাত্র এটিও নবম এবং দশম শ্রেণীর এছাড়া আছে ইংরেজি গ্রামার ইংরেজি গ্রামার দশ নম্বর যেটা নবম ও দশম শ্রেণীর গ্রামার থেকে পড়বে এছাড়া সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ যেটা পাঁচ নম্বরের এছাড়া লজিক্যাল রিজনিং লজিক্যাল রিজনিংও পাঁচ নম্বরের অর্থাৎ তোমাদের পঁয়ষট্টি নম্বরের পরীক্ষা দিতে হবে এখানে বলে রাখা দরকার যে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অ্যারিথমেটিক সাধারণ জ্ঞান এইগুলির প্রশ্ন বাংলাতে হলেও ইংরেজি গ্রামার এবং লজিক্যাল রিজনিংয়ের প্রশ্ন ইংরেজিতে হবে এবার জেনে নেওয়া যাক পরীক্ষার প্রশ্ন বিষয় অর্থাৎ কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় পড়বে পরীক্ষায় পঁয়ষট্টি নম্বরের প্রশ্ন থাকবে পঁয়ষট্টি সরি পঁয়ষট্টিটি প্রশ্ন থাকবে সবগুলি এমসিকিউ চারটি করে অপশান থাকবে এই চারটির অপশানের মধ্যে একটি ঠিক হবে অর্থাৎ যদি কেউ একটি উত্তর ঠিক করে তাহলে সে এক নম্বর পাবে কিন্তু সমস্যা হলো যদি কেউ চারটি উত্তর ভুল করে তাহলে তার এক নম্বর কাটা যাবে অর্থাৎ একটি উত্তর ভুল করলে মাইনাস পঁচিশ কাটা যাবে কিন্তু যদি কেউ না উত্তর দেয় তাহলে সেক্ষেত্রে কাটা যাবে না সেক্ষেত্রে সে জিরো পাবে চলো পরীক্ষার সময়সূচি নিয়ে কথা বলা যাক তোমাদের পরীক্ষাটি দেড় ঘন্টা বা নব্বই মিনিট হবে তবে পরীক্ষার তিরিশ মিনিট আগে থেকে তোমাদের প্রস্তুত বা উপস্থিত থাকতে হবে এবার ফর্ম ফিল আপ বিষয়ে কথা বলা যাক তোমাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে কী কী লাগবে না একটা ভ্যালিড ফোন নাম্বার একটি ইমেল আইডি এছাড়া ফটো সিগনেচার এদের স্ক্যান কপি এছাড়া তোমাদের যা লাগবে তা হল জেনারেল ক্যাটাগরির জন্য তিনশো টাকা এবং এসসি এস টি জন্য দুশো টাকা এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ তোমরা যারা ফর্ম ফিল করবে ফর্ম ফিল করার পরে ফর্ম ফিল আপ সম্পন্ন হওয়ার পরে যে কনফার্মেশন পেজ পাওয়া যাবে ওটি অবশ্যই প্রিন্ট করে সাথে রাখবে কেননা এই কনফার্মেশন পেজটি পরবর্তীতে ভীষণ কার্যকরী এছাড়া যে বিষয়টি বলে রাখা দরকার সেটি হল ফর্ম ফিল আপের তারিখ এবং পরীক্ষার তারিখ তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তিরিশে মার্চ থেকে এবং পরীক্ষা হবে বাইশে আগস্ট পরীক্ষা হবে সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এখন আমরা ওয়েবসাইটে গিয়ে পুরো বিষয়টি একটু বোঝার চেষ্টা করব। অর্থাৎ কি ওয়েবসাইট কোন ওয়েবসাইটে যেতে হবে এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটি একটু দেখে নেওয়া যাক এখন আমরা ইন্টারনেটে গিয়ে সমগ্র বিষয়টি বুঝবো এক্ষেত্রে তোমাদের গুগল ক্রোমে গিয়ে লিখতে হবে ডাব্লু ডাব্লিউ ডট ডাব্লু বি ডট ডট ইন এটি লিখে শার্চ করলে একটি পেজ ওপেন হবে এই পেজে গিয়ে পুরো বিষয়টি আমরা বিস্তারিত জানতে পারবো বা তোমরা বাড়িতে এই পেজটি খুলে সমগ্র বিষয়টি বিস্তারিত দেখতে পারবে জানতে পারবে এই পেজটি খোলার পরে দেখো এই কোণের তিনটি বার আছে উপরের দিকেই কোণে তিনটি বারে ক্লিক করলে লেখা আছে দেখো এ এন এম অ্যান্ড জি এন এম এ এন এম অ্যান্ড জি এন এম এখানে ক্লিক করলে আর একটি পেজ খুলবে এই পেজে তোমাদের সমগ্র বিষয়টি ডিটেলসে দেওয়া আছে কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে কী কী যোগ্যতা কী কী নিয়ম এছাড়া লেখা আছে ফর্ম ফিল আপ শুরু হবে একত্রিশে মার্চ দু হাজার একুশ তাহলে তোমাদের একত্রিশে মার্চ দু হাজার একুশে এই ওয়েবসাইটে আসলে লিংক পেয়ে যাবে সেই লিংকের মাধ্যমে ফর্ম ফিল করতে হবে এখানে আরও লেখা আছে পরীক্ষার ডেট বাইশে আগস্ট টেন্টেটিভ অর্থাৎ এই ডেটটি চেঞ্জও হতে পারে আশা করি তোমরা ভিডিওটি